আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্রি ইউসুফ, আমার চ্যানেল রুদুস গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি সামিকার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন। এবং এই মুহূর্তে অল্প বাজেটে বেশ কিছু গাড়ি আছে এই শোরুমে। তবে আজকে আপনাদেরকে টয়োটা অ্যাকুয়া হাইব্রিড 2012 মডেলের সিলভার কালার এই গাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইস চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দোয়ায় আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি। তো ভাইয়া, এই মুহূর্তে কি কি গাড়ি আছে আমরা একটু জেনে নেই আপনাদের শোরুমে। জি ভাই, এই মুহূর্তে আমার কাছে দুটো এক্সনো আছে 11-12 মডেলের, প্রিমিয়াম আছে একটা 2010-এর, 110 আছে, 111 আছে, ছোট তিনটা গাড়ি আছে, সুজুকি অর্গানার, প্রোবক্স আছে দুইটা, আর একটা 2012 মডেলের আকুয়া আছে, 2001-এর একটা ফান কার্গো আছে, সানরুপ মণ্ডপ সিস্টেম একটা গাড়ি আছে, আনকমন গাড়ি। আচ্ছা, বেশ কিছু গাড়ি আছে অল্প বাজেটের। জি। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে আপনাদের 2012 মডেলের একটা আকুয়া দেখাবো। 12 মডেলের আকুয়া সিলভার কালার গাড়ি? জি জি, এই গাড়িটা। আচ্ছা, আপনারা তো অবশ্যই শোরুমে আনার আগে গাড়িগুলো চেক করে নিয়ে আসেন। জি। তো এই গাড়িটি কি অবস্থায় আছে বা শোরুমে আনার পরে টুকটাক কি কাজ করিয়েছেন? এটা 100% ফ্রেশ অবস্থায় আছে। শোরুমে আনার পরে দু একটা দাগ ছিল, আমরা একটু টাচ আপ করাইছি, আর গাড়িটা আসলে ওভার ফ্রেশ একটা গাড়ি, খুবই সুন্দর গাড়ি, দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মানে কি অরিজিনাল কালারটি আছে? অরিজিনাল কালারই। আমরা ব্যাক সাইড থেকেই দেখি। জি, দেখেন ব্যাগের লাইট গুলো, গ্লাস। হ্যাঁ, এই যে লাইট গ্লাস যেখানে যা আছে এটা একটু যেটা অরিজিনাল আছে, আমি একটু খুলে দেখাইলে বুঝবেন। আর গাড়িটা খুবই কম চলছে, 2012 মডেল, 2018-র মার্চ মাসে রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। জি, গাড়িটা খুবই কম চলছে, 47,000 সামথিং চলছে গাড়িটা। পেপারস অনেক দিন আছে, তেমন কোনো কাজ ছিল না, আমরা কিছু করাইও নাই। তাহলে ব্যাক লাইট অরিজিনাল আছে? জি, ব্যাক লাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল, এটার এ টু জেড অরিজিনাল। আচ্ছা, কোথাও কোনো টাচ নাই গাড়ির। ছোট গাড়ি হিসেবে আসলে ব্যাক ব্যাগে যথেষ্ট জায়গা আছে। আমরা একটু চাকাটিও দেখি, চাকা নতুনের মতো আছে। নতুনের মতো? জি। যে অবস্থায় আছে চাকাগুলো কতদিন ইউজ হবে? মোটামুটি বছরখানিক চলবে। মোটামুটি বছরখানিক আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে? জি জি, এটা পিছনে কোনো গ্লাস কি চেঞ্জ হয়েছে? না, কোনো গ্লাস চেঞ্জ হয় না, এটার যেখানে যা আছে এটু জেট অরিজিনাল আছে। আচ্ছা, আমরা একটু পিছনের সিটটিও দেখি। এটা সুন্দর একটা সিট কভার লাগাই দিছি আমি। আচ্ছা, সিট কভার ছিল না, নতুন সিট কভার ইনস্টল করেছে? জি জি। সামনের সাইডটিও দেখি। জি, সিট কভারটা অনেক সুন্দর হয়েছে, আমি ডিজাইন করে লাগাইছি, এটা সিট কভার ছিল না, অরিজিনাল সিট ছিল, আমরা নতুন সিট কভার দিয়ে দিছি। টাচ আপ হয়েছে কোথায় গাড়ি? এটা আপনার পিছনের বাম্পার আর সামনের বাম্পারের ওই কর্নারটা টাচ আপ হয়েছে। আচ্ছা, সামনে হেডলাইট ফগ লাইট একটু অরিজিনাল আছে? 100% অরিজিনাল, 100% অরিজিনাল আছে। জি, এবং প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে বললেন? জি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, কালার ও সাদার কালার, সাইড কালার অরিজিনাল আছে, শুধু বাম্পার টাচ আপ হয়েছে। পিছনে গ্লাস ব্ল্যাক, এটা কি অরিজিনাল ব্ল্যাক ছিল?
এটা মনে হয় ব্ল্যাক পেপার লাগানো হয়েছে ভাই, ব্ল্যাক পেপার লাগানো হয়েছে মনে হয়। পিছনের এটা অরিজিনাল ব্ল্যাক, কিন্তু সাইডের এটা আমি একটু দেখা বলি। জি ভাই, এটা ব্ল্যাক পেপার লাগানো হয়েছে, এটা সাদা অরিজিনাল সাদা ব্ল্যাক পেপার লাগানো হয়েছে। জি, আরেকটা জিনিস দেখতে পারেন গাড়ির ভিতরটা, ভিতরটা আসলেই অনেক ফ্রেশ। প্যাডগুলো দেখেন, স্টিয়ারিংটা দেখলেই বোঝা যাবে আসলে কতটুক চলছে একটা গাড়ি। যে গাড়িগুলো একটু বেশি চলে এগুলো সাদা হয়ে যায়। এটার যা আছে অরিজিনাল আছে, আমরা অরিজিনাল এর উপরে রাখছি, কসমিক ওমারি নাই। আর 1500 সিসির একটা গাড়ি, হাইব্রিড সিস্টেম ভালো আছে। আর কিলোমিটারটা বলছিলাম 47,000 সামথিং, একটু দেখি, দেখাই দিই সবাইকে, দেখলে বুঝতে পারবেন এটা কোনো টেম্পারিং হয় না, 100% অরিজিনাল। 47,585 কিলোমিটার চলছে গাড়িটা। সাউন্ড সিস্টেম ওকে আছে? জি ওকে আছে। এসির পারফরম্যান্স কিরকম? 100% ভালো। সুইচগুলো সব ওকে আছে? সব কিছু ওকে আছে। আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখি। জি আর এটা ইঞ্জিনটা আমরা ওয়াশ করি নাই, ইঞ্জিনটা দেখলে আসলে বুঝবে মানুষ যে ইঞ্জিনটা কতটা ফ্রেশ। আচ্ছা, একেবারে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি, উনি কিনছিল, ওনার থেকে আমরা নিয়ে আসছি। ইঞ্জিন ওয়াশ করা হয়নি, কিছু করা হয়নি, ধুলাবালি লেগে আছে, ধুলাবালি এইভাবে আছে। আমি টুকটাক কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাই? না না না, এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এই যে এগুলো থাকবে না, এই যে টোকা দিলে এখানে কোনো পুটিং নাই। যদি এটা অ্যাক্সিডেন্ট হয় এখানে পুটিং লাগবে, এই শব্দটা পাবেন না। এই মার্সেলটা দেখেন, মার্সেলটা একদম ফ্রেশ, এটা কোথাও কোনো টাচ নাই, দু একটা দাগ ছিল যার কারণে বাম্পারগুলো টাচ আপ করা হয়েছে। সামনে পিছে হেডলাইট বা তারপরে আপনার লুকিং গ্লাস বলেন, রেনশেডটাও অরিজিনাল। মনেটার ভিতরে আমরা ওয়াশ করি নাই তো ভাই, পরিষ্কার দেখা, যার কারণে একটু ধুলা টুলা আছে কিন্তু ফ্রেশ। আর ডেলিভারি দেওয়ার সময় গাড়িতে তো অবশ্যই ওয়াশ পলিশ করে দিব, ওয়াশ পলিশ করে দিব। জি, আর সেই ক্ষেত্রে মোবিল, এয়ার ফিল্টার এটা আমরা চেঞ্জ করে দিব, এগুলো চেঞ্জ করে দিব। জি, আর একটা জিনিস, এটার এই সামনে মনোগ্রামটা চোরে নিয়ে গেছে, তো আমি আজকে আনতে পাঠাইছি, অরিজিনাল মনোগ্রামটা লাগাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, মনোগ্রামটা আপাতত নাই, এটা অন্য একটা মনোগ্রাম বসায় রাখছিল মালিকে, এইভাবেই আছে। সামনে চাকাটাও দেখতে পারেন, সামনে চাকাও ফ্রেশ আছে, অ্যালোরিং সুন্দর অ্যালোরিং আছে ভাই। আরেকটা প্রশ্ন করবো, সেটি হচ্ছে যে গাড়ি তো আসলে ফ্রেশ। জি, তো এত ফ্রেশ গাড়ি এত কম মাইলেজে কেন বিক্রি করে ফেলেন কাস্টমাররা? আচ্ছা, এটা হলো গিয়া মানুষের শৌখিনতার জায়গা থেকে। উনি 2018 সালে গাড়িটা কিনা 2-3 বছর চালাইছে, এখন উনি মডেল চেঞ্জ করবে এই কারণে বিক্রি করছে। আচ্ছা, আর তার অন্য কোনো কারণ নাই। ওনার আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই ছেড়ে কী গাড়ি নিতেছেন? উনি বললো যে ভাই অন্য একটা নিব, এটা তো 2 বছর চালাইছি, এখন অন্য একটা নিব ইনশাল্লাহ। এবং ফার্স্ট হ্যান্ড গাড়ি 100%। আর পেপার সম্বন্ধে আমরা জানবো? যেটার পেপার হলো গিয়া ভাই, 22 সালের 3 মাস আছে ট্যাক্স টোকেন, আর 23 সালের 9 মাস হলো গিয়া ফিটনেস। আর গাড়িটার মডেল হলো 2012, 2018-তে রেজিস্ট্রেশন, 34 সিরিয়ালের একটা গাড়ি, খুবই ফ্রেশ একটা গাড়ি। আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটার আস্কিং প্রাইস ভাই 10,95,000 টাকা। 10,95,000 টাকা আস্কিং প্রাইস? জি। এবং অবশ্যই শোরুমে আসলে দাম আরও কমবে, অল্প কিছু কমবে ভাই, বেশি একটা কমবে না। আচ্ছা, আর গাড়িতে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? 100%। আর গাড়িতে সামনে পিছনে বাম্পার নেই, আপনারা কি বাম্পার ইনস্টল করে দিবেন? এটা আলোচনা সাপেক্ষে, যদি কারো প্রয়োজন পড়ে ওইটা আলোচনা সাপেক্ষে আমরা নতুন বাম্পার দিয়ে দিব। এই মুহূর্তে কোনো রকম টুকটাক কাজ করতে হবে না? কোনো কাজ নেই, সম্পূর্ণ ওকে আছে? সম্পূর্ণ। আর আমরা একটু শোরুমের অ্যাড্রেসটা জানবো। জি ভাই, আমার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে যদি কেউ আসেন, গাবতলির দিকে 200 গজ আগাইলে হাতের ডান সাইডে সামি কার এন্টারপ্রাইজ, জাকেট ডেরি ফার্মের উল্টা পাশে। আর কেউ যদি সিয়ামরজিদ দিয়ে আসেন, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডের পশ্চিম মাথায়। আর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যদি আপনাদের? জি ভাই, হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার 08420937726। আর এই মুহূর্তে লিটারে কিরকম যাচ্ছে ভাইয়া? ভাই এটা তো হাইব্রিড গাড়ি, এটা মোটামুটি 1000 টাকার তেল ঢুকালে 400-500 কিলো চলে। আচ্ছা, তাহলে ভালোই যাচ্ছে। জি, আর আরেকটা প্রশ্ন করবো, এই হাইব্রিড গাড়ির পার্টসগুলো কি অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা? জি অ্যাভেলেবেল, টয়োটার ভাই সব পার্টসই অ্যাভেলেবেল, সব পার্টসই অ্যাভেলেবেল পাওয়া যায়, তার মানে পার্টস নিয়ে কোনো ভয় নেই? না, কোনো ভয় নেই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, এত মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।